কলকাতার রসগোল্লা, মালদার ফজলি, কৃষ্ণনগরের মাটির পুতুল, আর এক্সাম ওরিয়েন্টেড রিলিভেন্ট মক টেস্টের জন্য হচ্ছে পরীক্ষা প্রস্তুতি। জানি না একটু বেশি বলে ফেললাম কিনা, তবে তোমাদের জন্য WBCSI এর মক টেস্টের কিছু কোশ্চেন দেখো, যে এরকম ধরনের কোশ্চেন আসতে পারে, তো হুবু এরকম আসুক বা না আসুক, কিন্তু মক টেস্ট গুলো তোমরা যখন প্র্যাকটিস করবে বা এখন তোমরা যারা ভিডিও দেখছো, মজা তো জরুর আয়েগা, এটুকু তোমাদেরকে গ্যারেন্টি দিতে পারি। তো প্রথম প্রশ্ন দেখো, 1 নম্বর যেটা আছে রিজনিং থেকে, যে গতকালের আগের দিন ছিল শনিবার। ভালো করে বুঝবে, গতকালের আগের দিন ছিল শনিবার, তাহলে আগামীকালের পরের দিন কি বার হবে? গতকালের আগের দিন যদি শনিবার থাকে, তাহলে গতকাল কি বার ছিল? গতকাল ছিল রবিবার, তাহলে আজকে কি বার? আজকে হচ্ছে সোমবার। তাহলে বলছি যে আগামীকালের পরের দিন, তাহলে আগামীকাল কি বার হবে? মঙ্গলবার। তারপরের দিন কি হবে? বুধবার। তাই রাইট আনসার হবে অপশন বি, অর্থাৎ বুধ। নেক্সট কোশ্চেন দেখো, 2 নম্বর, যে ডিকশনারি অনুযায়ী নিচের কোনটি তৃতীয় স্থানে থাকবে? ভীষণ ইম্পর্টেন্ট এইগুলো, ডিকশনারি অনুযায়ী অনেকে বুঝতে পারে না, মানে অ্যালফাবেটিক্যালি অর্ডারে সাজানো এ বি সি ডি অনুযায়ী। তো এখানে যে অপশনগুলো আছে দেখো, বি এ এল এল, এই প্রথম বি এ এল এল, প্রথম যে 4টে ওয়ার্ড সবার দেখো সেম একই আছে, বি এ এল এল, বি এ এল এল, বি এ এল এল। তারপরে পঞ্চম যেটা হবে, পঞ্চম সি, দেখো সিতে যেটা আছে এখানে ই আছে, তাই এটা তো হলো সবার 1 নম্বরে। এবার বাকি অপশনগুলোর মধ্যে প্রত্যেকটার পঞ্চম দেখো আই আছে, এখানে আই আছে, এখানে আই আছে, এখানেও আই আছে, তাহলে আমাকে তারপরেরটা ধরতে হবে। তারপরেরটার মধ্যে দেখো এই জায়গাতে কি আছে, এস আছে এখানে, ও এটা তো হয়ে গেল, এখানে এস আছে, আর এটা আছে ইউ, তার মানে ওটা আগে প্রথমেই বাদ, তাহলে আমাকে এই বি আর সি এর মধ্যে দুটো দেখতে হবে। এবার তারপরে দেখো এখানে টি ওয়াই সি আছে, এখানেও টি আই সি আছে, তার মানে এখানে সি পর্যন্ত শেষ হয়ে গেল, কিন্তু এইটার ক্ষেত্রে কি আবার শেষে এস একটা লেটার আছে, তাহলে বি আর ডি এর মধ্যে কি হবে, এটা হচ্ছে 2 নম্বরে, আর বি এরটা হবে 3 নম্বরে, আর এরটা হচ্ছে তাহলে 4 নম্বরে। তোমাকে শুধু এখানে বলেছে তৃতীয় স্থানে কোনটি আছে, তাই অপশন বি হবে। আবার অনেক সময় অ্যালফাবেটিক্যালি অর্ডারে সাজাতে বলে, তাই অপশন বিভিন্ন থাকবে, তাহলে সেই ক্ষেত্রে তোমার হবে কি, যে সি প্রথম, সি তারপরে হচ্ছে ডি, তারপরে হচ্ছে বি, তারপরে হচ্ছে এ। হোপ ইউ আন্ডারস্টুড। চলো নেক্সট নেক্সট কোয়েশ্চেন, স্ট্যাটিক জিকে থেকে, কুমি কুমি কোন রাজ্যের লোকনৃত্য? কেরালা, কর্ণাটক, পাঞ্জাব, তামিলনাড়ু। তো রাইট অ্যান্সার হবে অবশ্যই তামিলনাড়ু। দেখো যে যেগুলো ইম্পর্টেন্ট এতদিন ধরে যেগুলো হিট হিট ডান্স বা পপুলার সেইগুলো আসতো, কিন্তু এখন একটুকু ডেপথে ঢোকার চেষ্টা করবে, অর্থাৎ তামিলনাড়ুর আমরা জানি যে বিখ্যাত লোকনৃত্য যেটা, সেটা হচ্ছে ভারতনাট্যম, কিন্তু কুমিও হচ্ছে, আবার আছে কোলাট্টাম বলেও আছে, তো এইগুলো একটু সেই জন্য দেখে রাখতে হবে। সেই সাথে আর একটু বলে দিই যে দেখো কেরালার, কেরালার হচ্ছে কি কথাকলি, ভীষণ ইম্পর্টেন্ট, সেই সাথে আছে মোহিনীঅট্টম। তারপরে কর্ণাটকের দেখো একটা জনপ্রিয় লোকনৃত্য কারগা, পাঞ্জাবের হচ্ছে ভাংড়া, যেন পরীক্ষাতে এসেও ছিল তোমাদের ওয়্যারলেস অপারেটরে। পরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় ভারত ছাড়ো আন্দোলন শুরু হলে মহাত্মা গান্ধীকে কোথায় বন্দি করে রাখা হয়? দেখো 1942 সালের 8ই আগস্ট যেটা স্টার্ট হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন, সেইটাকে কিন্তু ওয়ার্ধা প্রপোসালও বলা হয়, কারণ তার নির্দিষ্ট কোনো নেতা ছিল না, তো শুরু হলে তারপরে কি হয়, মহাত্মা গান্ধীকে বন্দি করে রাখা হয়। যে কোথায় দেখে রাখা হয়েছিল, আগা খান প্যালেস, নিজাম প্যালেস, বিড়লা হাউস, হলদিয়া হাউস? তো রাইট আনসার হবে অবশ্যই আগা খান প্যালেস, সেটা হচ্ছে পুনে, পুনের আগা খান প্যালেসে তাকে বন্দি করে রাখা হয়। দেখো বিড়লা হাউস এটা ভীষণ ইম্পর্টেন্ট, 1948 সালে 30শে জানুয়ারি যখন গান্ধীজিকে গুলি করা হয়েছিল, তখন গুলি করার পরে তাকে বিড়লা হাউসে নিয়ে যাওয়া হয়েছিল, তো এই তোমাদের ইনফরমেশনের জন্য এটা দিয়ে দিলাম। পরের প্রশ্ন, 12 সেমি, সরি এটা ব্যাস হবে, 12 সেমি ব্যাসের একটি লোহার গোলকের 24 সেমি ব্যাসের একটি গোলাকৃতি জলে ডোবানো হলো, জলের উচ্চতা কতটুকু বৃদ্ধি পেল নির্ণয় করো। এই জায়গাটা একটু কনফিউজ হয়ে যেতে পারে, একটু ট্রিকি আছে, অর্থাৎ লোহার গোলক যেটা, মানে এটা এটা গোলকই বলেছে, গোলকের আয়তন কি জানো, যে 4/3 πr³। আর এটাকে কি বলছে, যে গোলাকৃতি জলে ডোবানো হলো, তো জলে ডোবানো হলে কতটুকু উচ্চতা বৃদ্ধি পেলো, উচ্চতার কথা বলেছে, তার মানে কি, ওটা হবে তোমার চোং, চোং এর আয়তন জানো, চোং এর আয়তন হচ্ছে πr², এটাকে স্মল h ধরে নিলাম, তাহলে এখানে পাই পাই কেটে দাও, 4/3 গণিত, লোহার গোলকের দেখো ব্যাস বলা আছে 12 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে, 6 × 6 × 6, একইভাবে এইদিকে ব্যাসার্ধ কত বলেছে, এটা হচ্ছে 24, তাহলে 12 × 12
গণিত এইচ এর মানটা তোমাকে বের করতে হবে। তাহলে এখান থেকে 3 দুগুণে 6 করে দাও, আর এই 6 আর 2, 6 দুগুণে 12 দিয়ে একটা 12-কে কেটে দাও, এখানে 6 দিয়ে কাটো, এটা 6 দুগুণে 12, আর এটা 2 দিয়ে কেটে দাও, 2 দুগুণে 4, তাহলে এইচ হচ্ছে কত? 2, মানে 2 সেমি উচ্চতা উঠবে। নেক্সট অঙ্ক দেখো, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, প্যাটার্ন চেঞ্জ হয়ে যাক, যাই চেঞ্জ হয়ে যাক, কিন্তু পার্সেন্টেজ প্রফিট অ্যান্ড লস কোনোদিন বাদ যাবে না। এইটুকু মনে রাখবে যে কোন একটি বস্তু 480 টাকায় বিক্রি করে কোন ব্যক্তি 20% ক্ষতি হয়, কত টাকায় বস্তুটি বিক্রি করলে তার 20% লাভ হবে? তো দেখো, যখন ক্ষতি যখন হবে, ক্ষতি যদি হয় তাহলে তো ক্রয় মূল্য বেশি ছিল, তাই না? সেই জন্যই ক্ষতি হচ্ছে। তাহলে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য কত হবে? 80 টাকা। তাহলে বেশি তখনই হবে যখন বেশিটা উপরে থাকবে, মানে 100/80, এটা ক্রয় মূল্য বেরিয়ে গেল। এবার বলছে কত টাকায় বস্তুটি বিক্রি করলে 20% লাভ হবে। তাহলে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য কত হবে? 120 টাকা। তাহলে কি লিখবো? 120/100, এই 100 100 কেটে দাও, এটা কেটে যাবে 6, তাহলে 6/72, মানে 720 টাকা হবে বিক্রয় মূল্য। অনেকে তোমরা অভিযোগ করেছো এই বিভিন্ন যে নয়েজ গুলো হয়, তারপরে পারিপার্শ্বিক যে আওয়াজ গুলো হয়, ব্যাপারটা হচ্ছে এটা যে আমার কাছে কোনো এডিটিং এর সফটওয়্যার থাকে না, আমি ডাইরেক্ট চলে আসি, রেকর্ডিং অন করে দিই আর সঙ্গে সঙ্গে জুড়ে দিই, এবং এটার কোনো এডিটিং ফেডিটিং কোনো অপশন থাকে না, আমি জানিও না। তো তোমরা একটুকু মানিয়ে নেবে ব্যাপারটা, আর এবং আমি একদম গ্রামের দিকে থাকি, এখানে হাঁস মুরগি ছাগল বাইরে লোকজন সবকিছুর আওয়াজ থাকে, তবুও চেষ্টা করি একটুকু নয়েজ ফ্রি বানাবার জন্য। দেখো তারপরে আছে যে নিম্নলিখিত কোন দেশটি এশিয়া মহাদেশের মধ্যে অন্তর্ভুক্ত নয়, ভীষণই ডেপ্থের কোশ্চেন বলতে পারো, যে যে 7টা মহাদেশ আছে, বিশেষ করে এশিয়া আফ্রিকা ইউরোপ এই সমস্ত দেশের কান্ট্রিগুলো তোমার জেনে রাখা উচিত, যেগুলো ইম্পর্টেন্ট বা হচ্ছে যাদের প্রতিপত্তি আছে, প্রভাব আছে, বা ভারতের সঙ্গে কানেকশন আছে, তাদের জেনে রাখা উচিত। তো দেখো যে কোনটি এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত নয়, জার্মানি, রাশিয়া, সিঙ্গাপুর, জাপান। তো রাইট আনসার হবে জার্মানি, বাকি 3টে দেশই এশিয়ার মহাদেশের মধ্যেই পড়ছে। রাজধানী গুলো একটু জেনে নাও, জার্মানির রাজধানী হচ্ছে বার্লিন, রাশিয়া হচ্ছে মস্কো, জাপানের রাজধানী হচ্ছে টোকিও, এবং মুদ্রাটার নাম ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইয়েন, জাপানের মুদ্রার নাম। ম্যাথামেটিক্স থেকে কোশ্চেন, শূন্য, জিরো বা শূন্য একটি অখণ্ড সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা কিন্তু মূলদ সংখ্যা নয়। অবশ্যই জিরো মূলদ সংখ্যা, তার কারণ জিরোকে তো আমি লিখতেই পারি 0/1 বা 0/5, যা কিছু লিখতে পারি, মানে P/Q আকারে প্রকাশ করে গেলেই হবে, যেখানে কিউ নট ইকুয়াল টু জিরো, মানে নিচে জিরো হওয়া চলবে না, সেগুলোকে মূলদ সংখ্যা বলে। তারপরে যে মূলদ সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যা নয়, অবশ্যই জিরো একটি বাস্তব সংখ্যা। ডি হচ্ছে অখণ্ড সংখ্যা, এটা ঠিক হবে, মানে জিরো একটি অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা এবং বাস্তব সংখ্যা, কিন্তু অমূলদ সংখ্যা নয়, তাই অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেখো যে উড়োজাহাজের উপরে ওঠা কোন নীতির উপরে নির্ভরশীল, ভালো করে কোশ্চেনটা পড়বে, উড়োজাহাজের যখন ল্যান্ডিং আছে, ল্যান্ডিং থেকে যখন উপরের দিকে উঠছে, তখন কোন নীতির উপর নির্ভরশীল? মাধ্যাকর্ষণ, বার্নলি, ভরবেগী সংরক্ষণ সূত্র, নিউটনের তৃতীয় গতি সূত্র। তো জানি অনেকের প্রথম দিকে এই দুটোর মধ্যে চোখ যাবে, কিন্তু না, রাইট আনসার হচ্ছে বার্নলির নীতির উপরে, যখন উপরে উঠছে তখন বার্নলির নীতি, আর যখন চলছে, মানে এমনি যদি তোমাকে ওভারঅল বলে যে উড়োজাহাজের গতির নীতি বা বিমানের গতির নীতি, তখন তোমার ভরবেগের সংরক্ষণ সূত্র হবে। নেক্সট কোশ্চেন দেখো যে 10 নম্বর, 18ই ফেব্রুয়ারি 2005 শুক্রবার হলে 2007 সালের 18ই মার্চ কি বার হবে? তো দেখো যে কোন তারিখ, মানে 18ই ফেব্রুয়ারি 2005 সাল যদি শুক্রবার হয়, তাহলে সেম তারিখ পরের বছর কি হবে? একটা দিন করে পিছিয়ে যাবে, মানে 18ই ফেব্রুয়ারি 2006 সাল কি হবে? শনিবার হবে। যদি এটা লিপিয়ার হতো, তাহলে লিপিয়ারের ক্ষেত্রে 2টো দিন পিছিয়ে যায়, মানে রবিবার হতো, কিন্তু লিপিয়ার তো নয় 2005 সাল। নেক্সট, 18ই ফেব্রুয়ারি 2007 সাল কি হবে? রবিবার হবে। এবার দেখো নাও, আমাকে তো 18ই ফেব্রুয়ারি বের করতে বলেনি 2007 সালের, বলেছে 18ই মার্চ। তাহলে এইদিকে ফেব্রুয়ারি মাসের আর কতদিন পরে থাকলো? 10 দিন পরে আছে, আর এইদিকে তোমাকে 18 তারিখ বের করতে হচ্ছে, মানে 18 আর 10 কত হয়? 28। 28কে তুমি যদি 7 দিয়ে ভাগ করো, তাহলে মিলে যায় 4 7 28, শূন্য থাকছে, তার মানে যে বারটা হয়েছে সেই বারটাই হবে, তাই রাইট আনসার হবে রবিবার। পরের কোশ্চেন দেখো যে বিশ্বের উচ্চতম রাজধানী শহর কোনটি, ভালো করে দেখবে, বিশ্বের হাইয়েস্ট ক্যাপিটাল সিটি, রাজধানী শহর কোনটি? টোকিও, লাপাজ, ওয়েনচুয়ান, উলুনবির। তো রাইট আনসার হবে লাপাজ, এটা হচ্ছে বলিভিয়া।
উচ্চতম ক্যাপিটাল সিটি, হাইয়েস্ট ক্যাপিটাল সিটি টোকিও, যেটা জাপানের, জানো জাপানের শহর, জাপানের শহর হচ্ছে টোকিয়া। টোকিওতে সব থেকে কি আছে, সব থেকে জনসংখ্যার দিক থেকে বেশি, মানে বিশ্বের সব থেকে জনসংখ্যা বেশি আছে টোকিও শহরে। ওয়েনচুয়ান দেখা হচ্ছে চীনের, এটা কিন্তু উচ্চতম, কিন্তু এটা হচ্ছে সব থেকে উচ্চতম শহর, কিন্তু ক্যাপিটাল নয়, হাইয়েস্ট ক্যাপিটাল সিটি নয়। কিন্তু এটা যদি বলা হয় এমনি কোশ্চেনে যে বিশ্বের উচ্চতম শহর কোনটি, তখন কিন্তু ওয়েনচুয়ান হতো। তো এই জায়গাটা কিন্তু ভীষণ গোলানো আছে এই জায়গাটা। এবার একটা জিনিস মনে রাখবে, এই সমস্ত কোশ্চেন সেট কোনো বইতে পাবে না, এই সমস্ত কোশ্চেন সেট গুলো আমি নিজে অ্যারেঞ্জ করি, তাই নামে অল্প, মানে এই কটা হলে পড়ে, কিন্তু এই কটা কোশ্চেন সেট করতে কিন্তু আমার অনেক টাইম লেগেছে। তো মোটামুটি তোমাদেরকে একটা আভাস দিয়ে দিচ্ছি, এইরকম ধরনের বা এইরকম ভাবে ভাববে বা এক্সপ্লেন করবে, তাহলে দেখবে অনেকটা সহজ হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো যে কোনটি ঠিক, প্রশান্ত মহাসাগর দীর্ঘতম গভীরতম, আটলান্টিক মহাসাগর দীর্ঘতম বৃহত্তম, ভারত মহাসাগর আটলান্টিকের তুলনায় গভীর ও তার গভীরতম বিন্দুর নাম হচ্ছে জাভা ট্রেঞ্চ, ডি হচ্ছে আর্কটিক মহাসাগরের লবণাক্ত সব থেকে বেশি। ঘেঁটে গেল না বলো? তো এখানে রাইট আনসার হবে সি এরটা। এবার একটু এক্সপ্লেন করে দিই, যেটা প্রশান্ত মহাসাগর বলা আছে দীর্ঘতম গভীরতম, এটা গভীরতমটা ঠিক কিন্তু দীর্ঘতম নয়। দীর্ঘতম কোনটা হচ্ছে আটলান্টিক মহাসাগর, মানে আটলান্টিক মহাসাগর হচ্ছে দীর্ঘতম কিন্তু বৃহত্তম নয়। আর এটা অবশ্য ঠিক আছে, ভারত মহাসাগরের তুলনায় গভীর এবং জাভা ট্রেঞ্চ হচ্ছে এর অবশ্যই ঠিক আছে। আর যেটা প্রশান্ত মহাসাগর, জানো যে প্রশান্ত মহাসাগরের গভীরতম বিন্দুর নাম হচ্ছে মারিয়ানা খাত, এবং সেটা হচ্ছে সব থেকে গভীরতম বিন্দু, মারিয়ানা খাত। আটলান্টিক মহাসাগরের লবণাক্ত সব থেকে বেশি, এটা ডাহা মিথ্যে কথা, আটলান্টিক মহাসাগরের লবণাক্ত হচ্ছে সব থেকে কম হয়। নেক্সট দেখো যে পৃথিবী কোনো বস্তুকে যে বল দ্বারা তার নিজের কেন্দ্রের দিকে টানে তাকে কি বলে, ভার, অভিকর্ষ বল, মহাকর্ষ বল, মাধ্যাকর্ষণ বল। তো রাইট আনসার হবে ভার বা হচ্ছে ওজন। কোন বস্তুর মধ্যে যে পরিমাণে জড় পদার্থ থাকে সেইটাকে কি বলা হয়, জড় পদার্থ থাকে সেইটাকে বলা হয় ভর। এই জায়গাটা অপশনটা একটু ভুল দেওয়া হয়ে গেছে, ভুল দেওয়া হয়ে গেছে বলতে ভার, যেটা ভারটাকেই অভিকর্ষ বল বলা হয়, মানে দুটোই সেম, অর্থাৎ পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে টানে সেটাকে ভার বলে বা হচ্ছে অভিকর্ষ বল ওটাই। আর মহাকর্ষ বল যেটা হচ্ছে, এই বিশ্বে যে কোনো দুটি বস্তু, যে কোনো দুটি বস্তু পরস্পর পরস্পরকে আকর্ষণ করছে এইটাকে বলা হচ্ছে মহাকর্ষ বল। নেক্সট কোশ্চেন দেখো যে চিনুক গরম বাতাস, সরি অসুস্থ না, শুষ্ক হবে, গুগল ভয়েস টাইপিং তো ওই জন্য গন্ডগোল লেগেছে, যে চিনুক গরম ও শুষ্ক বাতাস যেটা আল্পস পর্বত থেকে প্রবাহিত হয়, না প্রথমটাকে, প্রথমটা ঠিক কিন্তু এটা রকি পর্বত থেকে প্রবাহিত হয়, রকি পর্বতে। তারপর যে লেভেন্ডার ঠান্ডা বাতাস নিউজিল্যান্ড থেকে প্রবাহিত হয়, না এটা হচ্ছে স্পেন থেকে প্রবাহিত হয়, স্পেনে। তারপরে যে ব্লিজার ঠান্ডা তুন্দ্রা এলাকায় দেখা যায়, ডি হচ্ছে বিওসি দুটোই। তো রাইট আনসার হচ্ছে এটাই, সি এরটা, যে ব্লিজার ঠান্ডা তুন্দ্রা এলাকায় থাকে। তারপরে দেখো একটা রিজনিং আছে যে 38 + 15 = 66, দেখতে পাচ্ছ তাহলে কি হবে, এখানে কি করা আছে, ডিজিট গুলোকে যোগ করা আছে, 8 আর 3 = 11 হয়, গণিত 5 আর 1 = 6 হয়, তো কি হলো, 64 হলো। তাহলে এখানে কি হবে যে 8 আর 2 = 10 আর এদিকে 8, মানে 8 10 = 80 হবে। ওই জন্য দেখো 16 নম্বর প্রশ্নটা, জানি যে এই কোশ্চেনটার আনসার করে দেওয়ার পরেও আমি যদি ডিটেলস না এক্সপ্লেন করি তাহলে অনেকে বলবে যে এটার তো স্যার এটা উত্তর হবে, তো আমি ভালো করে এক্সপ্লেন করে দিচ্ছি ওই কারণের জন্য। এক ব্যক্তি উত্তর দিকে 5 কিমি যাওয়ার পর ডান দিকে 90 ডিগ্রি কোণে আরো 5 কিমি যায়, আমি একটা করে লাইন পড়ছি আগেই বলছি, তো উত্তর দিকে প্রথমে 5 কিমি গেল, তারপরে দেখো ডান দিকে 90, ডান দিকে 90 মানে কি স্ট্রেট এইভাবে যাবে, এই দিকে 5 কিমি গেল, তারপর 45 ডিগ্রি কোণে ডানে ঘোরে, তাহলে এখান থেকে যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে ডানে ঘোরে তাহলে কি হবে, এই দিকে হবে, মানে এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। তো 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে তোমার ডানে এলো, এটা হবে 2 কিমি, সরি এখানে আছে 2 কিমি, 2 কিমি এলো, পরে আবার 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে বামে ঘোরে, তাহলে এটার রেসপেক্টে বাম দিক কোনটা হবে, এই দিক হবে, এবং 45 ডিগ্রি মানে এই কোনটা হচ্ছে, তাহলে সে এখন কোন দিক বরাবর যাচ্ছে, সে এখন এই দিকে হচ্ছে পূর্ব দিক, মানে কোশ্চেনটা হচ্ছে যে এখন সে কোন দিকে যাচ্ছে,
তাহলে এই দিকে যাচ্ছে মানে কি পূর্ব দিকে যাচ্ছে, তার রাইট আনসার হবে পূর্ব দিকে। এটা যদি থাকতো যে এখন প্রাথমিক অবস্থান থেকে কোন দিকে আছে, তাহলে হতো দক্ষিণ পূর্ব। এবার দেখো এই রিজনিং গুলো সাধারণত মেনে আসে সিচুয়েশন রিয়াকশন হিসাবে, তবু বলা যায় না যে হয়তো দিতেও পারে, সেই জন্য তোমাদের জন্য একটা দিয়ে রেখেছি। দেখো যে বাসে তোমার সিটে বসে থাকা মানে তোমার পাশে বসে থাকা এক ব্যক্তি তার ওয়ালেট ফেলে গেছে, তুমি কি করবে? অপশন এ ঝামেলায় না গিয়ে এড়িয়ে যাব, বি হচ্ছে বাসের কন্ডাক্টরকে জমা দেব, সরি এটা বাসের কন্ডাক্টরকে মানে ওয়ালেটটা জমা দেব, সি হচ্ছে ওয়ালেট থেকে তার ঠিকানা বের করে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করব, ডি হচ্ছে বাড়ি নিয়ে আসবো। তো জানি তোমাদের বি আর সি এর মধ্যে কনফিউশন হতে পারে, তো রাইট আনসার আমি কিন্তু সি এর টাই। দেখো অনেক কিছু থাকে, মানে ব্যাপারটা হচ্ছে এটাই যে ও পরের জিনিসে হাত দেওয়া উচিত না বা এরকম করা উচিত না, সেই জন্য বাসের কন্ডাক্টরকে হতেই পারে আনসার, কিন্তু সেটা কখনোই হবে না। সিচুয়েশন রিয়াকশন টেস্ট মানে তোমার যখন দায়িত্ব মানে তোমার রেসপন্সিবিলিটিটা তুমি অন্য কাউকে দিতে পারো না, মানে তোমাকে নিজেকেই করতে হবে। তাই সেই ক্ষেত্রে তার ঠিকানা ওয়ালেটের কথা যখন বলেছে, অন্য কোনো সামগ্রীতে বলেনি, যদি তোমাকে ওয়ালেট বলে, প্যান কার্ড বলে বা কোনো ডকুমেন্টস বলে, সেই ক্ষেত্রে কি থাকবে? তার অ্যাড্রেস থাকবে, তাই অ্যাড্রেসে পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে। এখানে তোমাকে কনফিউশন করতে পারে এটা দিয়ে, হয়তো বললো যে পুলিশ স্টেশনে জমা দেওয়ার ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে কিন্তু যেখানে অ্যাড্রেস প্রুফ থাকবে বা অ্যাড্রেস দেওয়া থাকবে, সেই জায়গায় তুমি হয় পোস্ট অফিসে ফেলে দিতে পারো বা কন্ট্যাক্ট নাম্বার যদি থাকে তাহলে সেইভাবে যোগাযোগের অপশনটা তুমি প্রেফার করবে। যা শেষ হয়ে গেল? আচ্ছা ঠিক আছে চলো, যাদের মানে খুব ভালো লাগছিল কোশ্চেন গুলো, তোমাদের জন্য আর কয়েকটা কোশ্চেন আমি বাড়িয়ে দিই। চলো একটা ম্যাথ ত্রিকোণমিতি থেকে অপশন নিয়ে কি করবে করে দেখি। সেক সেক 60 ডিগ্রির মান কত হয়? সেক 60 ডিগ্রির মান হচ্ছে কসের উল্টো হয়, কস 60 ডিগ্রি হচ্ছে 1/2, তাহলে এটা কি হবে 2 স্কোয়ার মানে হচ্ছে 4, বিয়োগ কট 30 ডিগ্রি হচ্ছে √3 মানে হচ্ছে √3 স্কোয়ার করলে হচ্ছে 3, মাইনাস 2 ইন্টু tan 30 ডিগ্রির মান কত 1/√3 ইন্টু কোসেক 60 কত হয়, সাইন 60 হচ্ছে তোমার √3/2, তাহলে এটা হবে 2/√3 বাই 1 প্লাস tan 30 হচ্ছে 1/√3, তাহলে হচ্ছে 1/3। তাহলে দেখো 4 বিয়োগ 3 এখানে হচ্ছে 1, বিয়োগ এই জায়গাটা দেখো এখানে হচ্ছে 4/3 বাই এটাও যোগ করলে নিচে হচ্ছে 4/3, তাহলে এটা পুরোটা কেটে যায়, তাহলে 1 - 1 = হচ্ছে 0। দেখো একটা জ্যামিতি থেকে কোশ্চেন দিয়ে তোমাদের শেষ করে দেবো। এই জ্যামিতি যেটা দেখতে পাচ্ছো যে কোন এ ও বি, এ অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি আর কোন এ ও সি, এ অ্যাঙ্গেলটা হচ্ছে 110 ডিগ্রি। যদি ছবিতে ভালো হয়নি আর একটু এদিকে হলে ভালো হতো। তাহলে দেখো এটা যদি 110 হয় আর এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমাকে জানতে চেয়েছে কোন বিএসি এর মানটা কত হবে। তাহলে একটা জানো যে সম্পর্ক তোমাদের বলেছিলাম আগের দিনকে, যারা ভিডিও দেখেছিলে পুরো ডিটেলস যে সিলেবাস বলেছিলাম, যে কেন্দ্রস্থ কোণ যেটা হয় মানে কোন বি ও সি, এই কোণটা পরিধিস্থ কোণের দ্বিগুণ হয় মানে 2 কোণ বিএসি। তাহলে উপরের এই টোটাল কোণটা, এই কোণটা যদি 110 আর 90 মানে 200 ডিগ্রি যদি হয়, তাহলে নিচের এই টোটাল একটা বৃত্তাকার মানে কি 360 ডিগ্রি হয়, তাহলে কোন বিওসি এই কোণটার মান কত হয়েছে, বিওসির মানটা এই মানটা হবে 100 360 থেকে বাদ দিলে হচ্ছে 160। তাহলে বিওসি যদি 160 হয় তাহলে এটা কি বললাম অর্ধেক হবে, তাহলে অর্ধেক হলে 160-এর অর্ধেক মানে কত হচ্ছে 80 ডিগ্রি, তাহলে কোন বিএসি উপরের কোণটার মান হলো 80 ডিগ্রি। তোমাদের কেমন লাগলো প্র্যাকটিস সেটটা অবশ্যই তোমরা জানাবে, তোমাদের ইতিবাচক মন্তব্য আমার যে জোশটাকে অনেক বাড়িয়ে দেয়। তাই অবশ্যই যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশনটা অন করে দিও, তার কারণ এবার প্রিলি শেষ হয়ে গেলে মেনের ক্লাস, সেজন্য তোমাদেরকে এখানে ভিডিও দেওয়া হবে।